আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কামতাসিয়া দিয়ে কীভাবে একটি ভিডিওর ইন্ট্রো বা ইন্ট্রোডাকশন তৈরি করা যায় প্রথমে আমরা কামতাসিয়া নাইন সফটওয়্যারটি ওপেন করলাম ওপেন করে এখানে নিউ প্রজেক্টে আমরা যাব দেখুন এটি লোড হয়ে যাওয়ার পরে এবার আমরা প্রথমে এখানে বাম দিকে বেশ কিছু অপশন আপনারা দেখতে পাচ্ছেন এখান থেকে আমরা দেখুন মিডিয়া সিলেক্ট করা অবস্থায় মিডিয়া সিলেক্ট করা অবস্থায় এখানে ডান দিকে যেই অপশনটি রয়েছে লাইব্রেরি এখানে আমরা ক্লিক করবো এখানে ক্লিক করার পরে দেখুন বাই ডিফল্ট এখানে বেশ কিছু ফাংশন দেওয়া আছে এখান থেকে আমরা দেখুন এখানে বেশ কিছু দেওয়া আছে অ্যানিমেটেড ব্যাকগ্রাউন্ড আইকন তারপরে রয়েছে এখানে কিছু ইন্ট্রো রয়েছে কিছু লোয়ার থার্ড রয়েছে তো আমরা আজকে ইন্ট্রো নিয়ে কথা বলবো ইন্ট্রোতে প্রথমে আমরা মোশন গ্রাফিক্স ইন্ট্রো ক্লিপস এই অপশনটি সিলেক্ট করলাম সিলেক্ট করার পরে দেখুন এখানে বাই ডিফল্ট বেশ কয়েকটি ইন্ট্রো রয়েছে আমরা চেক করে দেখতে পারি এখানে প্রথমটি যদি আমরা ডাবল ক্লিক করি তাহলে দেখুন এখানে দেখা যাচ্ছে এই ইন্ট্রোটি কীরকম হবে এখান থেকে আমরা প্রিভিউ দেখতে পারি এরকম আরও বেশ কয়েকটি ইন্ট্রো রয়েছে আমরা এখান থেকে আরও বেশ কিছু ইন্ট্রো দেখতে পারি এই ইন্ট্রোটিও আমরা দেখলাম এখন ধরুন আমি যদি চাই যে এই ইন্ট্রোটি আমি আমার ভিডিওতে ব্যবহার করব সেক্ষেত্রে আমাকে যেটি করতে হবে এটি ড্র্যাগ করে অর্থাৎ ক্লিক করে ধরে এখানে নিয়ে আসতে হবে এখানে নিয়ে আসার পরে এবার আমি যদি ইন্ট্রোটি প্লে করি তাহলে দেখুন এখানে দেখা যাচ্ছে এবার আমাকে এডিট করতে হবে এডিট করার জন্য আমি যদি চাই যে এখানে কিছু লিখবো বা এখানে এখানে কিছু লিখবো সেক্ষেত্রে যেইখানে আমি লিখতে চাচ্ছি সেখানে ডাবল ক্লিক করতে হবে আমি এখানে ডাবল ক্লিক করলাম দেখুন এটি সিলেক্ট হয়ে গেল সিলেক্ট হয়ে যাওয়ার পর এবার আমাকে টেক্সটটি পরিবর্তন করতে হবে আমি আবারও টেক্সটের উপরে ধরে ডাবল ক্লিক করলাম এবার আমি এখানে লিখবো এখানে আমি লিখলাম লেখার পরে এখানেও আমি চলে ডাবল ক্লিক করে কিছু লিখতে পারি এখানেও আমি লিখতে পারি চাইলে এরকমভাবে আমি এখানে লিখলাম লেখার পরে এবার দেখুন আমি চাইলে এগুলো সব পরিবর্তন করতে পারি আমি যদি চাই এটির কালার পরিবর্তন করার জন্য ডাবল ক্লিক করে এটি সিলেক্ট করা অবস্থায় ডান দিকে যে অপশনটি রয়েছে এই অপশনটি যদি আপনাদের না এসে থাকে প্রপার্টিজ আপনারা ক্লিক করবেন প্রপার্টিজে ক্লিক করলে এগুলি চলে যাবে আবার ক্লিক করলে এটি চলে আসবে এটি চলে আসার পরে এখানে দেখুন বেশ অনেক ধরনের অপশন রয়েছে স্কেল অপাসিটি রোটেশন পজিশন এরপরে টেক্সটের বিভিন্ন কালার রয়েছে এখানে এখান থেকে আমরা কালার পরিবর্তন করতে পারি টেক্সটের টেক্সটের যে ফন্ট রয়েছে ফন্টও আমরা চাইলে পরিবর্তন করতে পারি এখান থেকে সাইজ রয়েছে স্টাইল অ্যালাইনমেন্ট এগুলো রয়েছে এরপরে টেক্সটের যে বিহেভিয়র অর্থাৎ টেক্সটি কীভাবে আসবে সেটিও রয়েছে ইন ইন মানে হচ্ছে টেক্সটি যখন আসবে তখন এটি কিভাবে আসবে এর বিভিন্ন স্টাইল রয়েছে এরপরে রয়েছে ডিউরিং মানে টেক্সটি থাকা অবস্থায় এটি কীভাবে থাকবে এবং রয়েছে আউট অর্থাৎ টেক্সটটি যাওয়ার সময় এটি কীভাবে যাবে আমরা ইন এখান থেকে চেঞ্জ করে দেখতে পারি এখানে রয়েছে একটি স্টাইল আমরা এখানে চেঞ্জ করে গ্রো দিয়ে দেখতে পারি কি পরিবর্তন হয় গ্রো দিয়ে আমরা যদি প্রথম থেকে প্লে করি দেখি কি হয় তাহলে দেখুন এটির ইফেক্ট চেঞ্জ হয়ে গেল আমরা এখান থেকে গ্রো চেঞ্জ করে দিয়ে আমরা যদি অন্য আরেকটি ইফেক্ট দিই স্লাইডিং দিলাম স্লাইডিং দিয়ে আমরা যদি আবার প্রথম থেকে প্লে করি তাহলে দেখুন ইফেক্টটি চেঞ্জ হয়ে গেল স্লাইডিং আকারে আসলো এভাবে ডিউরিং অর্থাৎ থাকাকালীন অবস্থায় কি ইফেক্ট হবে আমরা এখান থেকে ইফেক্টটি চেঞ্জ করতে পারি আউট অবস্থায় এখান থেকে আমরা ইফেক্ট চেঞ্জ করে দিতে পারি এবার যদি আমরা প্লে করি দেখুন দেখুন আমরা দেখতে পেলাম কীভাবে একটি সুন্দর ইন্ট্রো তৈরি করতে হয় এরকমভাবে বিভিন্ন অপশন আমরা চেক করে দেখতে পারি অপশনগুলো পরিবর্তন করে দেখতে পারি এরকম আরও বেশ কিছু ইন্ট্রো রয়েছে এখানে আরও যদি দু একটা ইন্ট্রো আমরা দেখি এই ইন্ট্রোটি যদি দেখি দেখুন এখানে একটি ইন্ট্রো রয়েছে আমি মাঝে মধ্যে এই ইন্ট্রোটি ব্যবহার করি আমার ভিডিওর জন্য এরকম আরও বেশ কিছু ইন্ট্রো রয়েছে যেগুলো আপনারা চাইলে পরিবর্তন করতে পারেন সেই সাথে দেখুন এখানে এখানে দেখুন আমাদের একটি ইন্টোর ভিতরে যতগুলো যতগুলো গ্রুপ গ্রুপের ভিতরে যতগুলো পার্ট রয়েছে সবগুলো যদি আমরা খুলতে চাই এখানে যে প্লাস আইকন রয়েছে ওপেন গ্রুপ এখানে আমরা ক্লিক করব এখানে ক্লিক করলে বাকিগুলো ওপেন হয়ে যাবে ওপেন হওয়ার পরে আমি চাইলে এখান থেকে প্রত্যেকটি আলাদা আলাদাভাবে পরিবর্তন করতে পারি যেটি আমার পরিবর্তন করা দরকার এখানে ক্লিক করলে এই অপশনটি সিলেক্ট হয়ে যাবে বা এই ক্যাটাগরিটি সিলেক্ট হয়ে যাবে এখান থেকেও আমরা এগুলো পরিবর্তন করতে পারি এরপরে আমাদের এডিটিং হয়ে যাওয়ার পরে এটি আমরা সেভ করব সেভ করার জন্য আমরা শেয়ার অপশনে যাব শেয়ার অপশনে গিয়ে লোকাল ফাইল এখান থেকে একটি এখান থেকে একটি এরকম বক্স আসবে অ্যাক্টিভেশনের বক্স এটি কোনো সমস্যা নয় আপনারা ওকে দিবেন ওকে দেওয়ার পরে এখান থেকে আমরা সেভ করার যে অপশন পাব অপশন এখান থেকে আমরা আপনার পছন্দ মতো অপশান দিয়ে দিবেন আমি এখানে এমপি ফোর আপ টু সেভেন টোয়েন্টি পি এটি দিলাম দিয়ে আমরা নেক্সট করব নেক্সট দিয়ে এখানে নাম দিব নাম দিয়ে লোকেশন দিব কোথায় সেভ হবে এরপর ফিনিশ দিলে এটি সেভ হয়ে যাবে তো এভাবে কামতাসিয়া নাইন দিয়ে আমি আপনাদেরকে রিকমেন্ড করব কামতাসিয়া নাইনের জন্য অথবা যদি আপ আরও কোনো আপডেট ভার্সন থাকে তো এটি দিয়ে খুব সহজেই ইন্ট্রোডাকশন ভিডিও বা ইন্ট্রো তৈরি করা যায় তো ধন্যবাদ আজকে এই পর্যন্ত